আজকের ভিডিওতে আমরা শিখব নোটিশ রাইটিং, কি করে একটি নোটিশ লেখা যায়। যে নোটিশ রাইটিং 9টি কিংবা 10টি প্রশ্ন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই 9টি বা 10টি প্রশ্নের আনসার হবে মাত্র একটি। সেই একটি আনসার যদি আমরা ভালো করে শিখে নিতে পারি তাহলে আমাদের পরীক্ষায় আর নোটিশ নিয়ে কোনো ভয় থাকবে না। আমাদের পরীক্ষায় একটি নোটিশ আমাদের পরীক্ষায় আসে সেটি আমরা জানি, এবং সেই আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাত্র একটি আনসার। সেই নোটিশের আনসারটি যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো নোটিশ আসুক না কেন, তোমরা এই আনসারটি লিখে দিলেই তোমাদের হয়ে গেল, তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে। তো আজ প্রথমে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে 9টি এবং 10টি প্রশ্ন তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলি প্রথমে আমি তোমাদের পড়ে শোনাবো, এবং সেই সবগুলি প্রশ্নের আনসার হবে কিন্তু মাত্র একটি, এবং তার ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন একটি বা দুটি জায়গা তোমাদেরকে কিছু কিছু পরিবর্তন করতে হবে, এবং কী কী পরিবর্তন করতে হবে, কখন করতে হবে, সব কিছু আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন, ইউ আর বিনোদ সীমা, দ্য কালচারাল জেনারেল সেক্রেটারি অফ এসটি অ্যান্থনি কলেজ গুয়াহাটি, ড্রাফট এ নোটিশ ইজ নট মোর দেন 50 ওয়ার্ডস ফর দ্য নোটিশ বোর্ড ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইন্টার কলেজ সং অ্যান্ড ডান্স কম্পিটিশন দ্যাট ইয়ার ইনস্টিটিউশন ইজ গোয়িং টু অর্গানাইজ। এই প্রশ্নটি HS পরীক্ষায় 2017 এসেছিল। তারপর যে প্রশ্নটি রয়েছে, ইউ আর অনিল অথবা অমৃতা, দ্য কালচারাল সেক্রেটারি অফ তেজপুর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ইউ আর প্ল্যানিং টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম, রাইট এ নোটিশ ফর দ্য স্কুল নোটিশ বোর্ড ইনভাইটিং নেমস অফ স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট। এই প্রশ্নটি HS 2018 এসেছিল। তারপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইউ আর প্রমিলা অবলিক প্রিয়ম, দ্য স্পোর্টস সেক্রেটারি অফ কুকড়াঝার সিনিয়র সেকেন্ডারি স্কুল কুকড়াঝার, রাইট এ নোটিশ সুইটেবল ফর ইয়ার স্কুল নোটিশ বোর্ড গিভিং দ্য ডিটেলস ফর পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইন এ ফুটবল টুর্নামেন্ট টু বি অর্গানাইজড বাই ইয়ার স্কুল, ওয়ার্ড লিমিট 50 ওয়ার্ডস। এটি HS 2012 এসেছিল। আমি যে এতগুলি প্রশ্ন পড়ছি তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এতগুলি প্রশ্নের আনসার হবে মাত্র একটি, সেটি ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। তারপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইউ আর রোহিত অবলিক রেশমি, এ সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইয়ার স্কুল, ইউ হ্যাভ অর্গানাইজড এ কালচারাল ইভিনিং অ্যাজ এ থ্যাঙ্কস গিভিং প্রোগ্রাম অন দ্য লাস্ট ডে অফ ইয়ার স্কুল, রাইট এ নোটিশ ফর ইয়ার স্কুল নোটিশ বোর্ড গিভিং নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইভেন্ট ইজ নট মোর দেন 50 ওয়ার্ডস। তারপরে যে প্রশ্নটি রয়েছে, ইউ আর পুষ্পক অবলিক পূজা, এজ এ সেক্রেটারি অফ দ্য সোশ্যাল সার্ভিস লীগ অফ ইয়ার স্কুল, ইউ হ্যাভ অর্গানাইজড এ কালচারাল বেনিফিট শো ইন এইড অফ দ্য মেন্টালি হ্যান্ডিক্র্যাফ্ট চিলড্রেন অফ ইয়ার টাউন বিজয়বাড়া, রাইট এ নোটিশ ইজ নট মোর দেন 50 ওয়ার্ডস ফর ইয়ার স্কুল নোটিশ বোর্ড গিভিং নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোগ্রাম। তারপর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইউ আর নরেন অবলিক নম্রতা, দ্য কালচারাল সেক্রেটারি অফ কিংস সিনিয়র সেকেন্ডারি স্কুল নৈনিতাল, রাইট এ নোটিশ সুইটেবল ফর ইয়ার স্কুল নোটিশ বোর্ড গিভিং দ্য ডিটেলস ফর ইয়ার স্কুল নোটিশ বোর্ড গিভিং দ্য ডিটেলস ফর পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইন কালচারাল প্রোগ্রাম টু বি অর্গানাইজড বাই ইয়ার স্কুল। সেটি CBSE 2002 এবং CBSE এক্সাম 2008, মানে সেন্ট্রাল যে পরীক্ষা হয় সেই পরীক্ষা এসেছিল সেন্ট্রাল স্কুলে। 7 নম্বর, এ সেক্রেটারি অফ ইকো ক্লাব অফ দ্য এসটি অ্যান্স স্কুল আহমেদাবাদ, ড্রাফট এ নোটিশ ইজ নট মোর দেন 50 ওয়ার্ডস ইনফর্মিং দ্য ক্লাব মেম্বার্স অ্যাবাউট দ্য স্ক্রিনিং অফ আল গারিস ফিল্ম ইন কনভিনিয়েন্ট ট্রুথ ইন দ্য স্কুলস অডিও ভিজুয়াল রুম। এই অঙ্কটি CBSE 2009 এসেছিল। তারপর যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে, ইউ আর কনক, দ্য স্পোর্টস সেক্রেটারি অফ স্কুল কলেজ ডিব্রুগড়, রাইট এ নোটিশ ফর দ্য নোটিশ বোর্ড ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইন্টার স্কুল অথবা ইন্টার কলেজ অ্যাথলেটিক টুর্নামেন্টস দ্যাট ইয়ার ইনস্টিটিউশন ইজ গোয়িং টু অর্গানাইজ। দ্য স্টুডেন্টস কাউন্সিল অফ ইয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড অ্যান এক্সকারশন টু গোয়া ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 ডিউরিং দ্য অটাম সিজন, অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল রাইট এ নোটিশ ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য এক্সকারশন, সাইন ইয়ার সেলফ অ্যাজ রবি অর রভিনা।
এই যে নয়টি প্রশ্ন, তোমাদেরকে নয়টি প্রশ্ন এবার আমি দেখিয়ে দিলাম। এবার আমি যে আনসারটি তোমাদেরকে বুঝিয়ে দেবো, এই একটি মাত্র আনসার তোমরা দেখতে পাচ্ছ, এই একটি মাত্র আনসার, এই আনসারটি তোমরা ভালো করে বুঝে নেবো। এবার এই আনসারটি তোমরা ভালো করে বুঝে নিলে সেই নয়টি প্রশ্ন কেন, এই ধরনের 99টি প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা এই একটি নোটিশের ফর্মেট থেকে তোমরা সবগুলি আনসার তোমরা করতে পারবে। তো এবার ভালো করে তোমরা বুঝে নাও, যে প্রশ্নটির উত্তর আমি আজ তোমাদেরকে করে দেখাবো সেই প্রশ্নটি হচ্ছে, ইউ আর বিনোদ অব্লিক সীমা। এখানে বিনোদ এবং সীমা দুটি নাম উল্লেখ আছে, অর্থাৎ যদি তুমি ছেলে হও তাহলে বিনোদ উল্লেখ করবে, এবং যদি মেয়ে হও তাহলে আনসারে সীমা লিখবে। দ্য কালচারাল জেনারেল সেক্রেটারি অফ এসটি অ্যান্থনিজ স্কুল গুয়াহাটি। তুমি হচ্ছ এসটি অ্যান্থনি স্কুল, যে স্কুলটি গুয়াহাটিতে আছে সেই স্কুলের একজন কালচারাল জেনারেল সেক্রেটারি। ড্রাফট এ নোটিশ, অর্থাৎ একটি নোটিশ লেখো, ইজ নট মোর দেন 50 ওয়ার্ডস, 50টি শব্দের বেশি হবে না, তার মধ্যেই হতে হবে। ফর দ্য নোটিশ বোর্ড ইনফর্মিং দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদেরকে ইনফর্ম করবে কি বিষয়ে, অ্যাবাউট দ্য ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, যে ইন্টার স্কুল সং এবং ডান্স কম্পিটিশন একটি হতে চলেছে তোমাদের স্কুলে অথবা তোমাদের কলেজে, সেই নিয়ে তুমি একটি নোটিশ প্রিপেয়ার করবে। তো এই যে প্রশ্নটি, এই প্রশ্নের উত্তর আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে তোমরা যেভাবে আনসারটি করবে, প্রথমে তোমরা এইভাবে একটি বক্স দিয়ে দিবে, দেখতে পাচ্ছ আমি একটি বক্স দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা একটি বক্স বানিয়ে দেবে সুন্দর করে। তারপর সবার উপরে লিখবে নোটিশ, NOTIC, এই নোটিশটি হতে হবে ক্যাপিটাল লেটারে, সবটি অক্ষর ক্যাপিটাল লেটারে হতে হবে। ঠিক তার পরের লাইন, ঠিক তার পরের লাইনে এখানে প্রশ্নে একটি স্কুলের নাম বা ইনস্টিটিউশনের নাম বা ক্লাবের নাম কিছু একটা দেওয়া থাকবে। তো আমরা এই প্রশ্নে দেখছি এসটি অ্যান্থনিজ স্কুল গুয়াহাটি, সেই স্কুলের নামটি আমরা পাচ্ছি। এবার স্কুলের নামটি এর পরের, অর্থাৎ সেকেন্ড লাইনে তোমরা লিখে দিবে। তারপরের যে কাজ, তারপরে একটি সাবজেক্ট থাকবে, মানে কিসের উপর ভিত্তি করে আমরা সেই নোটিশটি লিখব, সেটি হচ্ছে ইন্টার স্কুল সং অ্যান্ড ড্যান্স কম্পিটিশন, অর্থাৎ সং এবং ড্যান্স কম্পিটিশন হচ্ছে আমাদের টাইটেল। এই যে টাইটেল, এই টাইটেলটি আমরা 3 নম্বর লাইনে লিখে দিলাম, এবং তার পরবর্তী লাইনের ডান দিকে রাইট সাইডে আমরা একটি ডেট বসিয়ে দেব, মানে যে ডেটটি আমরা নোটিশটি লিখব, ডেটটি কিন্তু এখানে একটু প্রেফার করে তোমরা ভালো করে বুঝে নেবে, আমরা যে ডেটে নোটিশটি লিখব সেই ডেটটি সেখানে বসিয়ে দেবো। সেখানে আমি 2nd May 2020 দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো সেটি দিতে পারো। তারপর কী লেখা আছে প্রশ্নে, প্রশ্নে লেখা আছে যে ইন্টার স্কুল সং এবং ডান্স কম্পিটিশন হতে চলেছে তোমাদের ইনস্টিটিউশনে, এই ব্যাপারে তুমি তোমার সেই নোটিশ বোর্ডে একটি নোটিশ লিখো। তো আনসারটি এইভাবে হবে, দিস ইজ জেনারেল ইনফরমেশন টু অল দ্য স্টুডেন্টস দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এন, কী অর্গানাইজ করতে চলেছে, ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, এই যে টাইটেল, সেই টাইটেলটি পুনরায় এখানে তোমরা লিখে দিবে, অ্যাট দ্য স্কুল প্রেমিসেস অন 10th May 2020, কোথায় হবে, স্কুলে হবে, কোন তারিখে হবে, 10th May 2020 হবে, অর্থাৎ আমরা নোটিশটি লিখেছি 2 তারিখে এবং সেই প্রোগ্রামটি হবে আমাদের 10 তারিখে, সেখানে একটু গ্যাপ আছে সেটি তোমরা ভালো করে বুঝে নিও। আমরা যেদিন নোটিশের লিখব যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ঠিক তার পরে হবে, অর্থাৎ 2 তারিখে যদি হয় তখন, 2 তারিখে যদি প্রোগ্রামটি হয় তখন আমরা 1 তারিখ বা এর আগের মাসে আমরা সেটি লিখব। সেখানে মে মাসের 2 তারিখে আমরা নোটিশটি লিখেছি, তাই প্রোগ্রামটি হবে 10 তারিখ, সেখানে 10 তারিখ হতে পারে, 8 তারিখ হতে পারে, মানে 2 তারিখের পরে হলেই চলবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। সো অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর হেয়ার বাই আস্ক টু গিভ দেয়ার নেমস উইথ ক্লাস অ্যান্ড রোল নম্বর টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স অন অর বিফোর 10th May 2020, যে সেই তোমরা যারা ইন্টারেস্টেড আছো সেখানে পার্টিসিপেট করবে এই প্রোগ্রামে, তোমরা তোমাদের নাম, ক্লাস এবং রোল নম্বর সহ তোমাদের নিজ নিজ ক্লাস টিচারের কাছে তোমরা জমা করে দেবে, সেটি 10th May 2020, অর্থাৎ যেদিন প্রোগ্রাম হবে তার আগে তো জমা করতে হবে, তাই না? আজকে প্রোগ্রাম হবে আমাদের আজ, আর আমরা যদি পার্টিসিপেট করবো বলে জমা দিয়ে দিই আগামীকাল, তাহলে কী হবে, তা তো নিশ্চয়ই হবে না। যেদিন প্রোগ্রাম হবে ঠিক তার আগে জমা দিতে হবে, সেখানে 10 তারিখ দিলে হবে, 9 তারিখ দিলে হবে, 8 তারিখ দিলে হবে, তোমাদের যা ইচ্ছা দিয়ে দিবে। তারপর লাস্ট আছে কালচারাল সেক্রেটারি, সেখানে দেখো প্রশ্নে লেখা ছিল তুমি কি, উপর লাইন দেখো ইউ আর বিনোদ সীমা দ্য কালচারাল জেনারেল সেক্রেটারি, দ্য কালচারাল জেনারেল সেক্রেটারি, সেখানে কালচারাল সেক্রেটারি দিলেই হলো। তারপর যে নাম,
প্রশ্ন দেওয়া হচ্ছে বিনোদ অথবা সীমা, যদি তুমি ছেলে হও তাহলে তুমি বিনোদ দিবে, অথবা তুমি যদি মেয়ে হও তাহলে তুমি সীমা দেবে। আমি সীমা একটি জাস্ট দিয়ে দিলাম, তো সেটি হচ্ছে এই প্রশ্নের এই উত্তর। এবার যদি অন্য যে কোনো প্রশ্ন আসে, ধরে নেওয়া যাক এই 8 নম্বর প্রশ্নটি এবার আসলো, এই 8 নম্বর প্রশ্নটি যদি আসে তাহলে আমরা এই আনসারটি লিখলে কি চলবে? হ্যাঁ চলবে, এই আনসারটি লিখলে চলবে। শুধু এবার একটি জিনিস তোমরা ভালো করে ফলো করে নাও, এই যে রেড কালারের যে অক্ষরগুলি আছে, হ্যাঁ বারবার বলছি, রেড কালারের যে লেখাগুলি আছে সেই রেড কালারের অক্ষরগুলিকে তোমরা চেঞ্জ করবে, এবং ব্ল্যাক কালারের যতগুলি অক্ষর আছে সেগুলিকে তোমাদের টাচ করতে হবে না, সেম টু সেম তোমরা বসিয়ে দেবে। কি বললাম, ব্ল্যাক কালারের যতগুলি লেখা আছে সবগুলি তোমরা এজ ইট ইজ যেভাবে আছে সেইভাবেই তোমরা বসিয়ে দেবে, এবং রেড কালারের যে লেখাগুলি আছে, রেড কালারের যে অক্ষরগুলি আছে, লাইনগুলি আছে, সেই লাইনগুলি তোমরা চেঞ্জ করবে। এবার কী কী চেঞ্জ করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আরেকটি আনসার তোমাদের করে দিচ্ছি। যেমন 8 নম্বর আনসার, 8 নম্বর আনসার 1 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে আমাদের কী বলেছে, ইউ আর কনক দ্য স্পোর্টস সেক্রেটারি। আগের প্রশ্নে কী ছিল, জেনারেল কালচারাল সেক্রেটারি, এবার আসছে স্পোর্টস সেক্রেটারি অফ ইউর স্কুল কলেজ ডিব্রুগড়। সেখানে দেখো একটি জিনিস, আগে স্কুলের নাম দেওয়া ছিল কিন্তু এবার স্কুলের নাম দেওয়া নেই। এবার যেহেতু স্কুলের নাম দেওয়া নেই, তুমি তোমার যে কোনো একটি স্কুলের নাম তোমার মন মতো বসিয়ে দিতে পারো, সেখানে একটি তোমার ফেসিলিটি দেওয়া আছে। তোমার যে কোনো একটি স্কুল তুমি বসিয়ে দিলেই হলো, যে কোনো একটি কলেজের নাম বসিয়ে দিলেই হলো, যে কোনো একটি। কিন্তু অ্যাড্রেস সেখানে ডিব্রুগড় দেওয়া আছে, আগে দেওয়া ছিল আমাদের গুয়াহাটি, আমরা গুয়াহাটি দিয়েছিলাম, এবার ডিব্রুগড় আছে সেখানে আমরা ডিব্রুগড় বসাবো। আচ্ছা, ড্রাফটে নোটিশ ফর দ্য নোটিশ বোর্ড ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য, এবার টাইটেলটি কী আছে, টাইটেল দেখো, ইন্টার স্কুল অথবা ইন্টার কলেজ অ্যাথলেটিক্স টুর্নামেন্ট, হয়তো আমরা লিখবো ইন্টার স্কুল অ্যাথলেটিক্স টুর্নামেন্টস অথবা ইন্টার কলেজ অ্যাথলেটিক টুর্নামেন্টস। আমরা যদি ইন্টার স্কুল অ্যাথলেটিক টুর্নামেন্টস যদি আমরা সেটি টাইটেল ভাবি, তখন আমাদের আনসারটি কী হবে, আমাদের আনসার এবারে আমরা প্রথমে উপরে দিলাম নোটিশ, তারপরে এখানে সেকেন্ড লাইনে যে কোনো একটি স্কুলের নাম বসিয়ে দিলাম, দিয়ে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছে গুয়াহাটি, যেখানে আমরা কে দেবো, আমরা দেবো ডিব্রুগড়। তারপরে থার্ড লাইনে যেখানে দিয়েছি ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, এই জায়গায় আমরা চুপচাপ বসিয়ে দেবো ইন্টার স্কুল অ্যাথলেটিক টুর্নামেন্টস অথবা ইন্টার কলেজ অ্যাথলেটিক টুর্নামেন্টস বসিয়ে দিলাম। তারপর একটি ডেট, এখানে ডেট 2 মে 2020 আছে, অর্থাৎ তোমরা যে ডেটে নোটিশটি লিখছো সেই ডেট দিলেই হলো, বা এক্সাম যে ডেটে চলছে সেই ডেট দিলেই চললো। তারপর আমাদের, আমরা কী বলেছি, আমরা বলেছি যে ব্ল্যাক কালার যেখানে যেখানে আছে আমরা টাচ করবো না, হ্যাঁ সত্যিই আমরা টাচ করবো না। এবার আমরা যাবো রেড কালারে, রেড কালারে আছে কী আছে, অ্যান ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, দেখতে পাচ্ছ অ্যান ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, এটি হচ্ছে একটি টাইটেল। আমরা উপরে যে থার্ড লাইনে যে টাইটেলটি লিখেছিলাম, থার্ড লাইনে আমরা টাইটেল কী লিখেছিলাম, আমরা লিখেছিলাম ইন্টার স্কুল অ্যাথলেটিক্স টুর্নামেন্টস। এবার সেই জায়গাতে আমরা আবার এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে রেড কালারে লেখা আছে ইন্টার স্কুল সং অ্যান্ড ডান্স কম্পিটিশন, এখানে আমরা লিখে দিব ইন্টার স্কুল অ্যাথলেটিক টুর্নামেন্টস, এই যে লাইনটি লেখা আছে, এই যে টাইটেলটি লেখা আছে সেটি আমরা এখানে ভরে দেব। আশা করি বুঝতে পারলে। এইবার ডেট, যে কোনো একটি ডেট দিলেই চলো, কোন ডেটে তোমার সেই প্রোগ্রামটি হবে, অ্যাথলেটিক টুর্নামেন্টটি হবে সেটি দিলেই হলো। তারপর কোন দিনের ভিতরে সাবমিট করতে হবে, যে সাবমিটের ডেট এখানে 10th মে দেওয়া আছে, তোমার যেদিন ইচ্ছে সেদিন দিলেই হলো। এবার লাস্ট দেওয়া আছে যেখানে কালচারাল সেক্রেটারি দেখতে পাচ্ছ, সে কালচারাল সেক্রেটারির জায়গায় তুমি এবার কী বসবে, তুমি এবার বসিয়ে দিবে স্পোর্টস সেক্রেটারি। এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে, ক্লিয়ারভাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্পোর্টস সেক্রেটারি, স্পোর্টস সেক্রেটারি দিয়ে দেবে। এবার নাম যেহেতু প্রশ্নে লেখা দেওয়া আছে কনক, সেই হেতু সেখানে তুমি দেবে স্পোর্টস সেক্রেটারি দিয়ে। লাস্ট তুমি কী দিয়ে দেবে, লাস্ট তোমার নামটি দিয়ে দেবে, কী দেবে, কনক। সেখানে কিন্তু কোনো সময় তোমার নিজের নামটি উল্লেখ করবে না, সেটি বারবার বলছি, তুমি তোমার নিজের নামটি যদি তুমি উল্লেখ করো তখন তোমার পরীক্ষায় 0 নম্বর পাবে, সেখানে কোনো নাম্বার দেওয়া হবে না। তাই প্রশ্নে যে নামটি দেওয়া থাকবে তুমি সেই নামটি পুট করতে হবে। তো আশা করি ব্যাপারটি বোঝা গেল। তো এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দাও, এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।